কোটা বিরোধীদের বিক্ষোভে মধ্যরাতে উত্তাল ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম ও সিলেটে হামলায় আহত 10 জন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ প্রতিমন্ত্রী। 1 বছর পেছালো সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম, 2025 সালের 1 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় রাত 10:30টার দিকে হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, যা চলতে থাকে রাত 1টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতির অভিযোগ এনে রাত 12:30টার পর থেকেই শাহবাগে অবস্থান নিতে থাকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। ছাত্রলীগ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। শুভ মাহফুজের রিপোর্ট। 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:30টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। অবিলম্বে কোটা সংস্কারের দাবি মানার আলটিমেটাম দিয়ে রাত 1টার পর হলে ফিরে যায় শিক্ষার্থীরা। তিনি মুক্তিযোদ্ধা কোটাদারী যারা রয়েছেন তারা বাদে বাকি যারা রয়েছেন তিনি সবাইকে ঢালাওভাবে বলেছেন রাজাকার। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা কেউ রাজাকার নই। অত্যন্ত ইনসাল্টিং ছাত্র সমাজের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে তিনি যেটা মিন করতে যাচ্ছেন যে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাতি নাতনিরাই কোটা পাবে, অন্যরা কোটা পাবে না, তার মানে অন্য সবাই রাজাকার। পরোক্ষভাবে তো সেটাই মিন করছে কথাটা, তাই না? শিক্ষার্থীরা আমরা আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হলাম কেন? এর মূল কারণটা হলো আমাদেরকে আসলে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে শাহবাগে অবস্থান নেয় ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা, যোগ দেন তথ্য প্রতিমন্ত্রীও। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার দাবি করে তিনি বলেন, যারা স্বঘোষিত রাজাকার তাদের দাবি মানা হবে না। এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা তো ওখানে ছিলাম, উনি কী বলেছেন ঘুরে আবার দেখেন না, উনি কী বলেছেন, উনি সবাইকে রাজাকার বলেছেন? এটা তো ওদের বিকৃত মস্তিষ্কের বিকৃত ব্যাখ্যা। এবং সেটা ধরেন সে ব্যাখ্যা করলো, তাই বলে নিজেকে রাজাকার বলবে, এটা হইতে পারে? পরে রাত 3টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। লাখো শহীদের রক্তকে অপমান করায়, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়ন 1 বছর পিছিয়ে 2025 সালের 1 জুলাই থেকে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতরাতে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যয় কর্মসূচি চালুর যে সিদ্ধান্ত নিয়েছে তা সরকারি কর্মচারীদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের সব স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ সংস্থা এবং এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর নতুন কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর ফলে 2025 সালের 1 জুলাই বা তার পরে সরকারি চাকরিতে যারা নতুন যোগ দেবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন। স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা নতুন যোগ দেবেন তাদের জন্য প্রত্যয় স্কিম প্রযোজ্য হবে। আগামী বছরের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য সেবক নামে আরও একটি নতুন কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।